হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কয়েকটি সংখ্যাকে ইনপুট নিব এবং তার মধ্যে থেকে আমরা কি বের করব, ম্যাক্স বের করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। তো তো আমি আগে কি করলাম, কতগুলো নাম্বারকে ইনিশিয়ালাইজ করে নিলাম, ইনিশিয়ালাইজ করলাম কত, 100 কে ইনিশিয়ালাইজ করে নিলাম। আমরা 100টি নাম্বারকে ইনিশিয়ালাইজ করে নিলাম, 100টি ভ্যালুকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এটা 4টা 5টা 6টা ইউজার যে কোনো কয়টা নিতে পারে, কোনো সমস্যা নাই। আমরা এন কে ইনিশিয়ালাইজ করে নিলাম, কারণ আমরা এন পর্যন্ত কি করব নাম্বারকে ইউজ, ঠিক আছে। তো তারপর আমরা এখানে আই ইউজ করছি, কারণ আমরা ফর লুপ ইউজ করব, সেই জন্য আমরা এখানে আই ইউজ করছি। তো আমরা তারপর কি করব, আমরা এখন কি করব, ইউজারকে বলে দিব কয়েকটা নাম্বার ইনপুট নিতে, ঠিক আছে। তো ইউজার এখানে আমরা যখন ইউজারকে বলে দিলাম, ইউজার তখন পার্সেন্ট ডি হাউ মেনি নাম্বার, আমরা ইউজারকে যখন বলে দিলাম যে কয়েকটি নাম্বারকে ইনপুট নিতে হবে, তখন ইউজার পার্সেন্ট ডি দিয়ে কয়েকটি নাম্বার নিল এবং সেটা কতগুলো নিল সেটা হচ্ছে এন সংখ্যক নাম্বারকে ইনপুট নিছে ইউজার। তো ইউজার এখানে যতগুলো নাম্বার বলবে, 5টা বলুক 10টা বলুক 7টা বলুক, যতগুলো নাম্বারকে বলবে ততগুলো আমাদের কি করতে হবে, অ্যারের মধ্যে ঢুকাতে হবে। তো অ্যারের মধ্যে আমরা যদি ঢুকাইতে চাই তাহলে এখানে আমাদের একটা লুপ ইউজ করতে হবে, ফর লুপ। ফর লুপের মাধ্যমে ইউজার আমাদের জিরো থেকে, যেহেতু ফর লুপ সেহেতু আমাদের হচ্ছে জিরো থেকে সব ভ্যালু গুলো কাউন্ট করা শুরু হয়। তো জিরো থেকে আই লেস দেন এন, তো এন সংখ্যক, এন সংখ্যকের আগে পর্যন্ত আমরা এখানে যদি 5টা সংখ্যা নেই ইউজার, তাহলে এই 5টা সংখ্যাকে আমাদের অ্যারেতে, অ্যারের মধ্যে ঢুকানোর জন্য আমাদের এখানে আমরা এন ইউজ করছি। তো এখানে 0 থেকে 4 যদি 5টা সংখ্যা নেয় তাহলে 0 থেকে 4, যদি 10টা সংখ্যা নেয় ইউজার তাহলে এখানে 0 থেকে 9 পর্যন্ত লুপ চলবে, ঠিক আছে। তো আর এখানে আই প্লাস প্লাস করার কারণ কি, যেহেতু প্রতিবারবার আমাদের 1 করে ইনক্রিজ হবে সেহেতু আমরা আই প্লাস প্লাস এখানে ইউজ করছি। তো তারপর আমরা কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে সে ইউজারের সে নাম্বারগুলোকে আমরা অ্যারের মধ্যে ঢুকাই নিব, ঠিক আছে। তো তো আমরা এখানে কি করলাম, স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার যে নাম্বারটা আমাদের দিছে 3 4 5 যাই দিক, সেই নাম্বারটা আমরা লুপের মধ্যে অংশগ্রহণ করবে এবং সেই লুপে কাজ করার পর সেটা আমাদের কি করবে, অ্যারের মধ্যে নাম্বারগুলোকে ঢুকাবে। এবং স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার নাম্বারটাকে রিসিভ করছে এবং পার্সেন্ট ডি দিয়ে সেই নাম্বারটাকে রিসিভ করছে এবং সেই নাম্বারটা আমরা কোথায় রেখে দিলাম, আই এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তো আয়ের মধ্যে যখন আমরা নাম্বারটাকে রেখে দিব তখন আমাদের কি করতে হবে, আমরা এখন নাম্বারটা কি, নাম্বারগুলো কি ইনপুট নেওয়ার পর এখন নাম্বারগুলোর মধ্যে আমরা কি বের করব, ম্যাক্স বের করব। তো প্রথমত এখানে তো ম্যাক্স নাম্বারটি ধরে নেয়া নাই, বলা নাই যে কোনটা ম্যাক্স নাম্বার হবে। তো আমরা প্রথমত একটা ম্যাক্স নাম্বারকে ধরে নিব, তো আমরা এখানে 0 কে ফার্স্টে ম্যাক্স নাম্বারকে, ম্যাক্স নাম্বার হিসেবে ধরে নিলাম যে একটা 0 নাম্বার ইনডেক্স, এটা হচ্ছে একটা ম্যাক্স নাম্বার। তো এই ম্যাক্স নাম্বার ধরে আমরা হচ্ছে বাকিগুলোকে 1 ইনডেক্স 2 ইনডেক্স এইগুলোকে কি করব, কম্পেয়ার করব, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা 0 কে
ম্যাক্স ধরে ধরে নিছি, তাহলে আমরা এই জিরোকে কম্পেয়ার করব কোথায়? ওয়ানের সাথে, টু এর সাথে, থ্রির সাথে, ফোরের সাথে। আমরা ইউজার যতগুলো নাম্বার দিবে ততগুলো এখানে কম্পেয়ার হবে। তো আমরা যেহেতু এখান থেকে জিরোতে জিরো জিরোটা আমরা ইউজ করছি, সেহেতু আমরা এখানে জিরো আর ইউজ করবো না, আমরা এখানে ওয়ান থেকে ইউজ করবো, ঠিক আছে? তো আমরা এখন কি করব ম্যাক্সের জন্য, যদি যদি জিরো থেকে বড় হয়, ইফ তো আমরা এখানে ইফ এর মাধ্যমে আমরা এখানে কম্পেয়ার করছি, যদি এই নাম্বারটি আমরা ম্যাক্স ফার্স্টে কোনটা ধরছি জিরো, তো জিরো থেকে যদি আমাদের ওয়ান বড় হয়, জিরো থেকে যদি আমাদের এই যে ওয়ান এটা যদি বড় হয়, তাহলে আমাদের ফলাফলটা কি হবে? সত্য হবে। তখন এই ম্যাক্সটা এসে আমাদের নাম্বার ওয়ান ওয়ান স্টোর করবে। তো তারপর যদি আমরা এখানে ওয়ান ধরি, ওয়ান যদি আমাদের জিরো থেকে বড় হয়, তাহলে এখানে আমাদের সেটা ম্যাক্স হবে, এবং সেটা কোথায় স্টোর হবে? আয়ের মধ্যে স্টোর হবে। তো এভাবে কয়েকবার লুপ চলার পর আমাদের প্রিন্ট করব আমরা কি, এই ম্যাক্সকে আমরা প্রিন্ট করে দিব, ঠিক আছে? তাহলে আমরা ম্যাক্স যে ম্যাক্সিমাম যে আউটপুটটা ওইটা আমরা পাবো। তো আমরা কি প্রিন্ট করে দিলাম এখানে? এখানে আমরা প্রিন্ট করে দিলাম ম্যাক্স কে প্রিন্ট করে দিলাম। তো আমরা আমরা যদি এখন কোডটিকে রান করি, হাউ মেনি নাম্বার, আমাদের এখানে নাম্বার দিতে হবে 5, আমরা এখানে ভ্যালু নিব 3, 1, 2, 6, 7, 5। তো আমাদের এখানে ম্যাক্সিমাম নাম্বার কত? 7। তো ভিউয়ার্স, আশা করি আমরা ম্যাক্সিমাম নাম্বারটা বের করা শিখে গেছি অ্যারে ইউজ করে। তো আশা করি আমরা আপনারা আমার আগের লেকচারগুলো ইনশাল্লাহ দেখবেন, আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।